গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। আর দেখো, আজকে সেকেন্ড স্যাটারডে, ছেলে মেয়ে সবার স্কুল ছুটি। তো এখন আমি সকালবেলা উঠে ব্রাশ করা হয়ে গেছে, এবার চা করছি আমি। তো আমার হাজবেন্ড আর আমি চা খাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। এই দেখো আমার রান্নাঘরে একটা জানলা, ছোট্ট ফাঁকা। চলো বন্ধুরা, দেখতে থাকো চা। দেখো বন্ধুরা, এই যে আমাদের বাড়ির ব্যাক সাইড, মানে ফ্ল্যাটের ব্যাক সাইডের রাস্তা, তো এটাও খালি রয়েছে। পাতলা গলি পেছনে, আমার ভিডিওটা যারা দেখছেন তাদের অসংখ্য অসংখ্য মানে দিল সে ধন্যবাদ সত্যি, যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তুমি এখানে কি করতে এসেছো? আমি জানি না, নিয়েছি ঢের এরকম। ও ও, কি গাছ লাগাবে? আমরা চলে এসেছি আমাদের ঘরে। এটা হলো আমাদের স্বপ্নের মহল, বুঝলেন বন্ধুরা? স্বপ্ন কি মহল। হ্যাঁ বন্ধুরা, তো দেখো বন্ধুরা, এটার কালারটা কিন্তু একদম বোঝা যাচ্ছে না কেমন লাগছে, কিন্তু এর কালারটা সত্যি খুবই সুন্দর লাগছে। আমার ব্যাক ক্যামেরাটা সেরকম ভালো না, সেই কারণেই ওরকম দেখা যাচ্ছে। আর দেখো, সকালবেলা আজকে তো ছুটি বললাম, ওদের ছেলে মেয়ে ওরা ঘুমোচ্ছিলো এখনও, আমরা দুজনেই উঠে গেছিলাম। তো আমি চা বানাচ্ছিলাম দেখো, আর দুজনে একটু কথাবার্তা বলছিলাম। সত্যি ঘরটা মানে খুব স্বপ্ন কা মহলই, আমরা তো খুব খুশি। তো দেখো বন্ধুরা, তারপরে একবারে দুপুরবেলা চলে আসলাম, আর আজকে রান্না করেছি দেখো, কচুর লতি রসুন দিয়ে বেশ ভাজা ভাজা করেছিলাম। তরকারি থেকে ভাজাটাই বেশি ভালো লাগে, আমাদের ঘরে সবাই ভালো খায়। আর দেখো মাছ ভাজা করছি, মাছ দিয়ে শুধু ঝোল করেছিলাম, ব্যাস। আর ভীষণ গরম, রান্নাঘরে দাঁড়ানোই যাচ্ছে না। তো কচুরলতি ভাজা আর তোমার মাছের ঝোল, ব্যাস আর কিছু করিনি দেখো। তারপরে আমার জামা কাপড়ও ধুয়ে মেলে দিয়েছি, আজকে অল্পই জামা কাপড় ছিল, গ্রিলেই মেলে দিলাম। আর সবার স্নান হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, রান্নাই করছিলাম আমি, এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, মাছের ঝোল আর ওই কচুরলতি ভাজা দেখেছিলাম, ব্যাস এইটাই। বৃষ্টিও হচ্ছে না, এত গরম, রান্নাঘরে এসে একদম দাঁড়ানো যাচ্ছে না। দেখো বন্ধুরা, আজকে আবার দেখো খাওয়া দাওয়া করে তারপরে দুপুরবেলা আমরা যাচ্ছিলাম একটু বাজারে। আমি ঘরের পর্দা কিনেছি, কিন্তু পর্দাগুলো ভিডিও করতে ভুলে গেছি, আমি দেখাতে পারিনি, এমনি ঘরে লাগিয়েছি, তখন দেখাবো। দেখো আজ আমি চশমা পরে এসে গেছি দেখো বন্ধুরা, আর এত সাউন্ড আসছিলো রাস্তায়, কিছু শোনা যাচ্ছিল না। ঠাকুরের মন্দির, কালকে জন্মাষ্টমী ছিল, খুব ধুমধাম করে এখানে জন্মাষ্টমীর পুজো হয়। বাইজেন্সগুলো এখনও রয়েছে দেখো।
সরি বন্ধুরা, অনেকটা মিউজিক দিয়ে দিলাম। হ্যাঁ, এসে গেলে ভালো আছে। তো বন্ধুরা দেখো, তারপরে বাড়ি চলে এসেছি। আসার পর একটু রেস্ট করেছি সন্ধ্যাবেলায়। আজকে সন্ধ্যাবেলা চা করিনি, ম্যাগি করেছিলাম। দেখো তো বন্ধুরা, এই ম্যাগি করেছি। ম্যাগি ছেলে খেলো, মেয়ে খেলো, আর আমি অল্প করে খেয়েছি। আর ভিডিওটা বন্ধুরা এরপরে আর কিছু করিনি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, তাহলে আমিও উৎসাহ পাবো এরকম ভিডিও বানানোর। তো বন্ধুরা, আমার ভিডিও তাহলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।